গাজীপুরের কাপাসিয়ায় লিকুইড স্যাভলনের দাম বেশি রাখার অপরাধে তিনজনকে ষাট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল সন্ধ্যায় কাপাশিয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ আরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে ডিলার রোপন দাসকে পঞ্চাশ হাজার টাকা দোকানদার মন্টু দাস ও চন্দন সাহাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসম্মদ ইসমতারা